আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম, জাপানের কোবে সিটি থেকে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে কাইগো নিয়ে পড়াশোনা করবেন ভাবতেছেন তাদের জন্য। এটা একটা বাস্তব একজন ভাইয়ের গল্প থেকে আমি আপনাদের সব কিছু বলতেছি। উনি কাইগো নিয়ে পড়াশোনা জাপানে করছেন, করার পরে বিষয়গুলো সব কিছু শেয়ার করছেন, এবং আসলে এসব নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো খুব বেশি জরুরি, সেজন্য মূলত ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি আপনার জন্য ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আমরা যারা জাপানে আসি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, আসার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায়, যেই সেশনেই আমরা আসি না কেন, দেড় বছর কিংবা দুই বছর পর, একটা সার্টেন পিরিয়ড পরে আমরা কিন্তু খুব বেশি টেনশনে পড়ে যাই আমার জন্য এখন কোনটা বেস্ট হবে, আমি কোনটা নিয়ে আমার সেনমনটা করলে আমি জাপানে ফিউচার করতে পারবো। অনেকে ভাবে যে আসলে আমি জিদোশা নিয়ে পড়বো, অনেকে ভাবে আইটি নিয়ে পড়বো, অনেকে ভাবে আইটি বিজনেস নিয়ে পড়বো, অনেকে ভালো ডিসিশন একটা নিতে পারে না কোনটা তার জন্য বেস্ট হবে। কারণ জাপানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করার পরে আপনার সবথেকে বড় লাইফের ডিসিশন হতে যাচ্ছে এটা, কারণ এটার উপর আপনি জাপানে কিন্তু আপনার জব প্লাস আপনার অন্যান্য সব কিছু আপনি করে থাকবেন। তো এখন দেখেন, সাপোজ আপনার ইন্টারেস্ট হচ্ছে আইটিতে, কিন্তু আপনি যদি জিদোশা নিয়ে পড়েন তাহলে তো আপনি মনে করেন যেটা নিয়ে আপনি সারা জীবন জব করবেন সেটাতে আপনি মনের দিক থেকে স্যাটিসফাইড থাকবেন না। সেজন্য মূলত আপনাকে আপনার যে ইন্টারেস্ট সে অনুযায়ী যেতে হবে। এখন কথা বলবো কাইগো নিয়ে, যেহেতু আজকের প্রশ্নটা, বেশিরভাগ স্টুডেন্ট জাপানে আসার পরে যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করে কাইগোর দিকে যাওয়ার চিন্তাভাবনা কেন করে? প্রথমত হচ্ছে, কাইগোতে আপনি যদি যান তাহলে কিন্তু আপনার পড়াশোনার জন্য কোনো খরচই লাগবে না। কিছু কিছু কাইগো আছে যেগুলোতে আপনি কিন্তু অল্প কিছু টাকা লাগে, যেমন 3 লাখ এক বছরের জন্য, কিন্তু বেশিরভাগ যে কাইগোগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু আপনার দিয়ে থাকে সব কিছু, এবং একটা চুক্তি থাকে, এবং তাদের সেই চুক্তি অনুযায়ী আপনার যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তাদের কোম্পানিতে আপনার জব করতে হবে 3 বছর কিংবা 5 বছর, তারপরে আপনি কিন্তু মন মতো জব করতে পারবেন। এখন আমি কথা বলবো জাপানে মূলত আপনি যদি কাইগোতে যদি আপনি পড়াশোনা করেন, তা কাইগোতে আপনার সুবিধা যেটা হচ্ছে, আপনার কিন্তু পড়াশোনা করতে প্রথমত কোনো খরচ হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু 3 বছর পরে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু এখানকার কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন। আমাদের এক বাংলাদেশি ভাইয়ের গল্প আমি আপনাদের আজকে শোনাবো, যিনি জাপানে আসার পরে কাইগো নিয়ে পড়াশোনা করছিলেন, আর উনি মূলত একজন হাফেজ সাহেব, বাংলাদেশ থেকে উনি করেন হাফেজ, তারপরে উনি জাপানে আসছিল, আসার পরে কাইগো নিয়ে পড়াশোনা করছে। এখন যেহেতু ফ্রি, আর আমরা বাংলাদেশিরা অবশ্যই ফ্রির দিকে একটু ধাবিত হই বেশি, তারপরে উনি পড়ালেখা করার পরে যখন জব সেক্টরে প্রবেশ করলো, প্রথমত হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার যে কিমসির ব্যাপার, কিমসি বলতে হচ্ছে যে আপনার মন মানসিকতা, সবাই আসলে সব কাজ করতে পারে না, যেমন ডাক্তারি পেশাটা, তারপর কেয়ারগিভার পেশাটা, এগুলো কিন্তু সব কিছু সবাই কিন্তু সবার মাধ্যমে হয় না। এখন উনি এটা নিয়ে করছে, করার পরে যখন জব করতেছে প্রথমত হচ্ছে ওনার যে কিমসিটা সেটা কিন্তু কাজ করতেছে না, মানে উনি মনের দিক থেকে স্যাটিসফাইড না কাজ যে করতেছে। একটা বয়স্ক লোক এখানে, মনে করেন কি বলবো, একটা অচল মানুষের যা যা কিছু করার লাগে সব কিছুই কিন্তু এখানে কিন্তু করা লাগে, সেজন্য মূলত সেদিক থেকে সে মিলাইতে পারতেছে না নিজেকে। যে একটা মানুষ সাপোজ সে এখানে তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া, কিংবা সে ওয়াশরুমও যেতে পারতেছে না, রুমের ভিতরে সব কিছু করতেছে, সব কিছু পরিষ্কার করা, এগুলো আসলে সবাই কিন্তু করতে পারে না, কিন্তু আমরা সবাই ফ্রি জিনিসটা খুঁজি, সেজন্য মূলত আমরা সেই দিকেই কিন্তু ধাবিত হই। তারপর ওনার কাইগো আর ভালো লাগে না, আমার পরিচিত ভাই জাপানে প্রায় 10 বছর থেকে থাকেন, ওনার কাছে আসতে আসার পরে ভাই আমাকে একটু সাজেশন দেন, আমার এই জব করতে আর ভালো লাগতেছে না, কী করা যায়। পরে ভাইয়া ওনাকে সাজেশন দিছে যে আপনি একটা কাজ করতে পারেন। এখন উনি আবার পরবর্তীতে বলতেছে যে উনি আইটি বিজনেস কিংবা জহ বিজনেস এইটা নিয়ে পড়াশোনা করবে। তো সেটা নিয়ে বলার পরে উনি তখন বলল, আচ্ছা তাহলে আমাকে একটা আপনি ভালো একটা সেনমন ঠিক করে দেন, কিংবা কোন সেনমনে ভর্তি হলে ভালো হবে। উনি আবার সে সময় ইন্টারেস্টেড ছিল যে উনি বিজনেস করবে, তো এজন্য মূলত ভাইয়া বললো যে আপনি সেনমনটা শেষ করার পরে তারপরে আপনি বিজনেস করতে পারেন। কিন্তু উনি সেনমনে ভর্তি হয়েই 1 বছর যেতে না যেতেই উনি কিন্তু সেনমনের যে টিউশন ফিটা 1 বছরের, সেই টিউশন ফিটাও কিন্তু উনি দেয় নাই, এবং এর ফাঁকে উনি আবার দেশে থেকে কীভাবে কীভাবে অনেকগুলো টাকা ধার করে নিয়ে আসছে, 50 লক্ষ টাকার মতো, সেই টাকাটা দিয়ে পরবর্তীতে উনি একটা বিজনেস স্টার্ট করে দিয়েছে। এখন পরবর্তীতে ইমিগ্রেশন যখন এই টাকার উৎস এবং এসব নিয়ে খোঁজখবর নেয়, নেওয়ার পরে দেখে কী বিজনেস করে, কী কোম্পানি দিছে, দেখে যে ঘরের ভিতরে কী সব প্রোডাক্ট কী নিয়ে আসছে, আসার পরে উনি ওখানে বিজনেস করে, আর পাসপোর্ট ভেরিফিকেশন এবং যার কাছ থেকে টাকা ধার নিয়েছে ওনাদের সাথে কথাবার্তা বলার পরে সব কিছু যখন একবারে ফেক প্রমাণিত হয়েছে এবং
উনি যে এতগুলো টাকা দিয়ে বিজনেস করতেছে, এদিকে আবার ভেরিফিকেশন করতে গিয়ে দেখে উনি যে সেনমনে ভর্তি হয়েছে সেই সেনমনে টিউশন ফিটা যে দেবে সে টিউশন ফি পর্যন্ত পরিশোধ করে নাই, সেজন্যে পরবর্তীতে মূলত কি করছে ওনাকে একবারে রিফিউজি হিসাবে জাপানে একবারে করে দিছে। তো উনি এখন জাপানে আছে রিফিউজি ভিসায়, আর ইমিগ্রেশন থেকে ওনাকে রিফিউজি করে দেওয়া হয়েছে। কিন্তু এনি টাইম কোনো রকমের ফল্ট পেলে কিন্তু ওনাকে কিন্তু দেশ ছাড়তেও হতে পারে। তো সেজন্য মূলত কাইগো যেহেতু হচ্ছে যে আপনার এখানে পড়ালেখা করতে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, এবং আপনি এই দুই বছর পড়াশোনা করতে আমরা যদি একটা কোনো একটা সেনমনে কিংবা কোথাও যদি একটা পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, চার বছরের ইউনিভার্সিটিতে যদি আমরা পড়ি, আমাদের কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু খরচ হচ্ছে। কিন্তু সেই খরচটা থেকে সে কিন্তু দুই বছরে কিন্তু অনেক টাকা সেভিং করতে পারতেছে। একটা কথা আমি আপনাদের বলি, জাপানে আসলে যেটা সবথেকে মনে রাখবেন, জাপানে আসলে আপনি ইনভেস্ট করবেন, আপনি ভালো একটা কাজে যদি ইনভেস্ট করেন সেখান থেকে আপনার আউটপুট একটা ভালো বের হবে। এখন আপনি যদি একটা কথা আছে না বাংলাদেশে আমরা বলি সস্তার বার অবস্থা, এখন যদি আপনি যদি সস্তা জিনিসটাকে বেছে নেন তাহলে কিন্তু আপনিও কিন্তু এর আউটপুটটা কিন্তু ওই সস্তার মতোই পাবেন। তো সেজন্য মূলত আপনি যদি মেন্টালি যদি স্যাটিসফাইড হয়ে না থাকেন সে জব আপনি করতে পারবেন না, আপনি যদি মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকেন তাহলে আপনি এ করতে পারেন। এবং কাইগোর যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা ডিসিশন নেবেন, যেহেতু আপনার ফিউচার আপনি নিজে তৈরি করবেন। সো এটা নিয়ে আমি আর বেশি কিছু আপনাদের বলতে চাচ্ছি না, এবং সেই সাথে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো যারা জিদোষা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, জিদোষা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এবং নেক্সটে আমি আইটি রিলেটেড আরেকটা ভিডিও বানাবো জাপানে যারা সেনমনগাকুতে পড়াশোনা করবে। আশা করছি ভিডিওগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আমি আসলে জাপানে এতটাই ব্যস্ত থাকি কি বলবো আর, মানে আপনারা হয়তো কিছুটা অনুধাবন করতে পেরেছেন, কিছুদিন আগে আমি আমার ডেইলি লাইফ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখছেন যে আমি কীরকম ব্যস্ত থাকি জাপানে। তারপরেও কিন্তু আমি আপনাদের মাঝে ডেইলি জাপানের যে অথেন্টিক ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, তাই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে জাপানে আসার পরে অবশ্যই আপনি সঠিক রাস্তায় হাঁটবেন, অবশ্যই কোনো ভুল রাস্তায় প্রবেশ করবেন না, কোনো রকমের ক্রাইম কোনো রকমের কোনো কিছু কিন্তু করার চেষ্টা করবেন না। জাপানের রুলস ভঙ্গ করা থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সেগুলো যদি আপনি করেন, এখন এটা কোনো একটা প্রবলেম না হলেও আপনি যখন পিআরের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা অন্যান্য সময় যদি আপনি অ্যাপ্লাই করেন সে সময় কিন্তু এটা কিন্তু অনেক বেশি আপনার ইফেক্ট পড়বে। সেজন্য মূলত জাপানে আসলে জাপানের রুলস ফলো করে চলবেন। আর ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং যারা কাইগো নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করতেছে অবশ্যই ভিডিওটা তাদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।